हेलो बंधुरा अनिर्बान तुम्हारे फ्रेंडली गार्डनार एंड वेलकम बैक टू अनादर वीडियो। बंधुरा गतकाल खूब भलो बिस्टी होयेछे। आमी गतकालके भिडियोते तुम्हारे कमप्लेन करछिलाम एकदम बिस्टी होच्छे ना, किन्तु कालकेई बेश बिस्टी होयेछे। आर देखो गाछगुलो एकदम पुरो सुंदर लागछे। बिस्टिर जल पेले गाछेर चेहारा किन्तु आलादाई एकटा जौलुस फिरे पाय। आर बिस्टी बा बर्षाकाले आमरा जेटा करे थाकि सेटा होच्छे काटिंग थेके चारा तैरि करा। एटा किन्तु आमरा करे थाकि, विभिन्न गाछेर काटिंग आमरा जोगाड़ करी सेगुलो बसाई। एबार ब्यापारटा होच्छे कोन कोन गाछेर काटिंग खूब इजिली एखन तोमरा तैरि करते पारबे, एइखाने एकटा कनफिउजन आछे। ठीक है, एर आगे आमी 5टा गाछेर काटिंगेर कथा बोलेछिलाम जेटा तोमरा बसाते पारो, एइ समय बसिए चारा तैरि करते पारो। आजके आमी 20टा काटिंग बोलबो। हाँ, 20 खाना गाचर काटिंग बोलो, जी काटिंग गो तुम्हारा समय जोगाड़ करते पर जोगाड़ कर खूब इजिली चारा तैरि करते हो। और काटिंग क्यों चारा तैरि करते हैं तर तो दोखाना भिडियो में दिए जेको एक फलो करो, डेफिनेटली तुम्हारा गाचर काटिंग क्योंकि तैरि हो जाए। ठीक है, तो प्रथम जी गाचटा दिए शुरू करब जेटा एकदम बहुल प्रचलित गाच, मैं बर्षाकाले एर काटिंग मानुषे करबे ही करबे, सेटा होच्छे जबा। जबा गाचे जेकोनो भ्याराइटिर काटिंग तोमरा एई समय करते पारो, किन्तु सबथेके भालो हय देशी। देशी गाचेर जबार काटिंग खूब भालो हय, तोमरा खूब इजिली करते पारो। एकटा मिनिमाम 6 থেকে 7 ইঞ্চি डाल नेबे। आर डालटा जेन सेमी मैच्योर हय, माने बेशी पुरोनो ना बेशी नतुनो ना, एकटु काष्ठ জাতীয় ডাল কিন্তু তোমার নিতে হবে। নিলে তোমরা কিন্তু খুব ইজিলি চারা তৈরি করতে পারবে। যে কোনো ভ্যারাইটির জবা বলতে তোমরা কিন্তু নীল জবা, এই নীল জবারও কাটিং এই সময় বসাতে পারো। বসালে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাটিং তৈরি হয়ে যাবে, তোমাদের গাছ কিন্তু খুব ভালো হবে। বুঝতে পেরেছো? এই গাছটা দেখতে পাচ্ছ আমার এই নীল জবাটা, এটাও কিন্তু কাটিং থেকেই তৈরি করা। ঠিক আছে, এটার বয়স প্রায় 2 বছরের ওপর হয়ে গেল। আমি কাটিং থেকে তৈরি করে তারপর এটাকে পটিং করেছিলাম। তো দেখতে পাচ্ছ গাছটার বর্তমান চেহারা কীরকম, কন্ডিশন কীরকম। তো জবা গাছ হচ্ছে প্রথম গাছ যেটা অবশ্যই এই সময় কাটিং করতে পারো। জবার পাশেই জবার বন্ধু আছে, ওকে না দেখালে না। সে গতকালকে এই ভিডিও আমি দিয়েছি, সেটা হচ্ছে কাঠচাপা। কাঠচাপারও কাটিং কিন্তু এই সময় চোখ বন্ধ করে তোমরা করতে পারো। কাটিং জোগাড় করে কিন্তু তোমরা ইজিলি করতে পারো। কাঠচাপা নিয়ে বেশি কথা বলবো না, কারণ গতকালকে আমি কাঠচাপার কাটিং কি করে করতে হয় তার উপর কিন্তু ডিটেলে ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করো, ওর মধ্যে কিন্তু সব কিছু বলা আছে। কাঠচাপার পাশেই ওর বন্ধু আছে আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে বুগেনভেলিয়া বা কাগজ ফুল বা বাগানবিলাস যাই বলো। তো বাগানবিলাসের কাটিং কিন্তু এই সময় করতে পারো। আর বাগানবিলাসের ব্যাপার হচ্ছে ওর যখন কাটিং করবে একটু মোটা দিকে ডাল নেবে, মানে এই রকম পাতলা ডালে কিন্তু কাটিং তৈরি হবে না। এই রকম মোটা শক্ত ডাল তোমাদের নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো কাটিং তোমরা তৈরি করতে পারবে। এই রকম যদি পাতলা ডাল নাও 10টা বসালে হয়তো 2টো হতে পারে, কিন্তু এই রকম মোটা যদি ডাল তোমরা নাও। ঠিক আছে, এইগুলো কিন্তু সব কাটিং থেকেই চারা তৈরি করা, এগুলো কিন্তু গ্রাফটিং করা চারা না। কিন্তু তোমরা যদি দেখো প্রতিটা কিন্তু শক্ত মোটা ডাল, এই রকম শক্ত মোটা ডাল থেকেই কিন্তু বুগেনভেলিয়ার কাটিংটা করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের চারাটা রেডি হবে। ঠিক আছে, বুগেনভেলিয়ার কথা বলতে বলতে বুগেনভেলিয়ার গোড়াতে যে বন্ধু ঘুমাচ্ছে তার কথা না বলি না, সেটা হচ্ছে পটল আঁকা। তো এই পটল আঁকার কাটিং এখন যখন খুশি করা যায়, মানে যখন খুশি পটল আঁকা চারা কাটিং করতে পারবে। কিন্তু এই বর্ষার সময় মানে আমি তোমাকে বলতে পারি 48 ঘন্টার মধ্যে কাটিং রেডি হয়ে যাবে। 48 ঘন্টা মানে জাস্ট এইটুকু একটা ডাল যদি আনো, এইটুকু একটা ডাল যদি এনে যে কোনো মাটিতে বসিয়ে দাও, বালিতে বসাও, যেখানে খুশি বসাও, ও কিন্তু খুব ইজিলি ওর কাজ করে দেবে। খুব ইজিলি কিন্তু চারা তৈরি হয়ে যাবে। তো পটল আঁকা ডেফিনেটলি তোমরা কিন্তু চারা এখন বানাতে পারো, খুব সহজে কিন্তু কাটিং করতে পারো। ঠিক আছে, কতগুলো গাছ হচ্ছে তোমরা গুনছো? তো আমি কিন্তু গুনছি না, আমি বলেছি 20টা, 20-র বেশিও হয়ে যেতে পারে। তো এরপরে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে আমার খুবই প্রিয়, সবার প্রিয় কলিয়াস। কলিয়াস গাছের কাটিং এখন খুব সহজে করতে পারো। কলিয়াস গাছ এখন কাটিং করার আদর্শ সময়। যেখান থেকে খুশি কলিয়াস গাছের কাটিং জোগাড় করো, জাস্ট নর্মাল বালিতে বসিয়ে দাও, ডেফিনেটলি তোমাদের কলিয়াস গাছের কিন্তু কাটিং তৈরি হয়ে যাবে। আর কলিয়াস গাছের কাটিং কি করে করতে হয় তার উপর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, তো সেই ভিডিওটা যদি বুঝতে না পারো চেক আউট করো, তোমরা কিন্তু সব কিছু জেনে যাবে। কলিয়াসের একটা বাড়ি পরেই যে থাকে সেটা হচ্ছে আমার পনসেটিয়া। পনসেটিয়া গাছের কিন্তু এখন তোমরা কাটিং থেকে চারা তৈরি করতে পারো। পনসেটিয়া গাছ খুব ইজিলি চারা তৈরি হয়ে যায়। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে আমি অনেক কাটিং করেছি, তোমাদের আমি একটু পরে একটা কাটিং দেখাচ্ছি থেকে চারা বানানো। মানে ওর চারা এই 5 থেকে 6 ইঞ্চি একটা ডাল নেবে, নিয়ে সে কাটিং করার পর কিছুক্ষণ ওটাকে রাখবে, দেখবে নিচ দিয়ে একটা হোয়াইট কালারের লিকুইড বেরোচ্ছে। সেই হোয়াইট কালার লিকুইডটা যখন বেরোনো স্টপ হয়ে যাবে তখন সেই জায়গায় একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে বসিয়ে দেবে। যেহেতু লিকুইডটা বেরোচ্ছে দ্যাটস ওয়াই ফাঙ্গিসাইডটা কিন্তু লাগানো দরকার, কারণ সেখান থেকে ফাঙ্গাস হয়ে যেতে পারে। আদারওয়াইজ কোনো কাটিংয়ে ফাঙ্গিসাইড লাগানোর কোনো প্রয়োজন নেই। যেই কাটিংয়ে মানে লিকুইড বেরোয় সেখানে একটু ফাঙ্গিসাইড লাগালে কি না তোমার কাটিংটা ভালো তৈরি হবে। তো এই তো গেল পনসেটিয়ার কথা। পনসেটিয়ার পাশে যে বন্ধু থাকে, মানে ওর একদম পাশাপাশি বন্ধু, ওরা খুব ভালো ভাব আছে এদের দুজনের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো দুজনে একদম পুরো গায়ে গায়ে থাকে, তাই এদের দুজনকে আমি আলাদা করি না, সবসময় সারা জীবন এখানেই থাকে। সেটা হচ্ছে আমার দত্তপ্রিয়া। এই দেখো দত্তপ্রিয়া, দত্তপ্রিয়ার গাছেরও ইজিলি কাটিং এই সময় করতে পারো। দত্তপ্রিয়ার গাছ একটা মারাত্মক সহজ গাছ, সারা বছর ও কিছু না কিছু ফুল দিতেই থাকে, এতটাই সহজ। আর এই সময় যদি তোমরা কাটিং থেকে চারা তৈরি করো, মানে হাসতে হাসতে চারা রেডি হয়ে যাবে। জাস্ট একটা ডাল নিয়ে পুঁতে দাও, ঠিক আছে? মানে কি বলবো, মানে সপ্তাহখানেকের মধ্যেও চারা রেডি হয়ে যেতে পারে যদি সব কিছু ঠিক থাকে। তো দুই বন্ধু দত্তপ্রিয়া আর পনসেটিয়ার কথা তোমাদের বললাম, কিন্তু দূর থেকে যে তাকাচ্ছে বলছে অনির্বাণ কি আমার কথা বলবে না? ডেফিনেটলি আমি তোর কাছেই আসছি, দাঁড়াও, কে ওটা? সামনে গিয়ে তোমরা দেখাচ্ছি। দত্তপ্রিয়া আর পনসেটিয়ার পাশের ফ্ল্যাটে যে ভাড়া থাকে, ঠিক আছে, তার কাছে চলে এসেছি। হ্যাঁ, অ্যালামন্ডা গাছ তো আমার মানে প্রচুর ফুল ফুটছে, দেখতেই পাচ্ছ ওইদিকে। মানে আমার বাগানের চেয়ে বাগানের বাইরে বেশি ফুল ঝুলছে, ঠিক আছে? প্রচুর অ্যালামন্ডা বাগানে ফুটছে। অ্যালামন্ডা গাছের চারা খুব ইজিলি তৈরি করতে পারো এই সময়। আমি প্রচুর ডাল বন্ধুদের দিয়েছি যখন আমি কাটিং করেছিলাম। তো এখন কিন্তু খুব সহজে অ্যালামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারো, ঠিক আছে? তোমাদের কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যালামন্ডা গাছেরও একটা দেখো দেখাচ্ছি, এইরকম ডাল নেবে। দেখো নিচটা কিছু ব্রাউন টাইপের আছে, এই যেরকম ব্রাউন টাইপের আছে এইরকম ডাল কিন্তু তোমার নিতে হবে। এরকম গ্রিনিশ ডাল নেবে না, এইরকম ব্রাউন হয়ে আছে। হ্যাঁ, ওপরটা গ্রিন থাকতেই পারে কিন্তু নিচের দিকে যেন ব্রাউন থাকে। এই ধরনের ডালে খুব ইজিলি খুব সহজে কিন্তু কাটিং তোমরা চারা বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই এই গাছটা করো। আর যেটা তোমাদের বলছিলাম পনসেটিয়ার চারা দেখাচ্ছি, দেখো এই দেখো, এইটা কিন্তু পনসেটিয়ার ডাল থেকে চারা তৈরি করা, কতটা সুন্দর চারা দেখো। এই চারাটাই নার্সারিতে মিনিমাম 100 টাকা দাম তোমার কাছে চাইবে, কিন্তু কোনো দরকারি নার্সারিতে কেনা, তোমরা কিন্তু ইজিলি একটা সামান্য ডাল থেকে তোমরা এইরকম পনসেটিয়ার চারা তৈরি করতে পারো। আমি অনেক করেছিলাম, ঠিক আছে, কিন্তু আপাতত এই একটাই বেঁচে আছে, সব বন্ধুরা নিয়ে চলে গেছে। আর যে গাছের কাটিং তোমরা করতে পারবে, কিছু ইনডোর গাছ তোমাদের দেখাবো। অনেকে বলে যে অনেক ইনডোর গাছ নিয়ে কিছু বলো না, ইনডোর গাছ তোমরা দেখাচ্ছি। ইনডোর গাছ যে ইনডোর গাছের কাটিং তোমরা প্রথমে করতে পারো, প্রথমে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্টের কাটিং তোমরা চোখ বন্ধ করে করো। জেড প্ল্যান্ট যে কোনো সয়েল মিক্সে বালিতে হয়ে যায়। প্রচুর জেড প্ল্যান্টের কাটিং আমি নিজেই করেছি, তোমাদের দেখাতে পারি। তো জেড প্ল্যান্টের কাটিং করতে পারো। এটা এক ধরনের ব্যাম্বু, লাকি ব্যাম্বু টাইপ কা, ওই ধরনের গাছের কাটিং তোমরা যদি চাও তো করতে পারো। সব থেকে ভালো কাটিং এখন হবে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। যে কোনো ভ্যারাইটির মানি প্ল্যান্ট তোমরা করতে পারো। এইখানে দেখো অনেক রকমের মানি প্ল্যান্ট আছে। তো এই সব ভ্যারাইটির মানি প্ল্যান্ট তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? এইখানে দেখো ভেরিগেটের একটা লাকি ব্যাম্বু আছে, এই গাছেরও কিন্তু কাটিং করতে পারো। গতকালকে ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি তোমার হাইড্রেনজিয়া গাছটা দেখালে না, তো এই দেখো একবার দেখিয়ে দিচ্ছি। হাইড্রেনজিয়া গাছ একদম পারফেক্ট আছে, একদম ও যেরকম জায়গা পছন্দ করে আমি ওকে ওই রকম জায়গায় রেখেছি, যাতে বেশি রোদ না পড়ে ওর মধ্যে। ও একটু এই ধরনের সগি জায়গা পছন্দ করে, সেইভাবে কিন্তু ব্যবস্থা করা আছে। তো থাক, তো এই ইনডোর গাছগুলো তোমরা কিন্তু এই সময় কাটিং করতে পারো। ফিলোরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো তোমরা কাটিং করতে পারো। এই দেখো আমার কাছে ফিলো কিছু আছে, এই ফিলোটা কিন্তু কাটিং থেকেই করা। এই ফিলোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাটিং থেকেই করা। আমি একটা ছোট্ট কাটিং পেয়েছিলাম, সেখান থেকে গাছটা দেখো আজকে এইরকম সুন্দর হয়েছে। তারপর তোমরা যে গাছে কাটিং করতে পারবে সেটা হচ্ছে জিজির একটা ছোট্ট পাতা, একটা ছোট্ট পাতা বালিতে বসে তোমরা কিন্তু চারা তৈরি করতে পারো। হ্যাঁ, জিজির পাতা থেকেই চারা তৈরি হয়, বা কোকোপিটের মধ্যে বসেও চারা তৈরি করতে পারো খুব ইজিলি, খুব সহজে জিজির চারা কিন্তু তোমরা পেয়ে যাবে এই সময়। তো কিছু ইনডোর গাছের কথা বলে দিলাম, জিজি গাছেগুলো তোমরা এই সময় কাটিং করতে পারো, ডেফিনেটলি তোমাদের কাটিং থেকে কিন্তু চারা তৈরি হবে। তো ইনডোর কলোনি থেকে এবার আমি একটু বাইরের কলোনির দিকে যাই, তা চলো সেখানে গিয়ে দেখাচ্ছি। এবার বাইরের কলোনিতে চলে এসেছি, বাইরে যেসব বন্ধুরা মানে আছে তাদের দেখাতে তো হবেই। তো প্রথমে যে গাছটা আমি দেখাবো সেটা হচ্ছে, দেখো সেটা যে বুদ্ধজুঁই। বুদ্ধজুঁই এই এত সুন্দর ফুল, এরও কিন্তু কাটিং থেকে চারা এই সময় তোমরা বানাতে পারো। একটা 4 থেকে 5 ইঞ্চির ডাল নেমে নিয়ে সেটাকে মাটিতে বসিয়ে বালিতে বসিয়ে তোমরা ইজিলি চারা তৈরি করতে পারো। খুব সহজ গাছ, খুব সহজে কিন্তু তোমাদের হয়ে যাবে। তার পাশে দেখতে পাচ্ছ ফুরুষ। ফুরুষ গাছেরও কিন্তু তোমরা এখন চারা বানাতে পারো একটা ডাল থেকে। একটা ডালের টুকরো যদি জোগাড় করতে পারো তোমরা খুব সহজে কিন্তু চারা তৈরি করে ফেলতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এইদিকে যদি এবার আসি, জবা গাছের কথা তো আগেই তোমাদের বললাম, এবার আসি বেলি জুঁই। বেলি জুঁই গাছের চারা বানানোর এখন হচ্ছে আদর্শ সময়, মানে যারা অপেক্ষা করছিল যে কবে চারা তৈরি করব, এখন হচ্ছে পারফেক্ট সময় যখন বেলি জুঁই গাছের চারা তোমরা তৈরি করবে। নর্মাল যে কোনো মাটিতে মানে একটা ডাল কেটে যদি ওর গোড়াতেই পুঁতে রাখো চারা তোমাদের রেডি হয়ে যাবে, মানে এতটা ইজি। না কাটিং এড লাগাতে হবে, না ফাঙ্গিসাইড লাগাতে হবে, কিচ্ছু লাগাতে হবে না, নর্মাল ডালটা পুঁতে দাও, দেখবে তারপর ম্যাজিক কিরকম হয়। তারপরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে টগর। টগর গাছ তো মানে কি বলবো, আমার এই টগর গাছগুলো সব কাটিং থেকে তৈরি করা। এখানে একটা দেখো, এটা হচ্ছে থোকা টগর, এটা হচ্ছে নর্মাল টগর, আর এটা হচ্ছে ওই টগরেরই একটা ভ্যারাইটি। এই 3টে গাছই আমার কাটিং থেকে তৈরি করা, খালি কিনেছিলাম আমি এই দুটো, ঠিক আছে, এই দুটো মিনি টগরটাই আমার কেনা। বাকি আমার যত 3টে টগর আছে এর চারা কিন্তু তোমরা ইজিলি এখন তৈরি করতে পারো। ইনফ্যাক্ট আমি টগরের কাটিংয়ের ওপর তো ভিডিওই দিয়েছি, তোমরা কিন্তু চাইলে সেটা চেক আউট করতে পারো, ঠিক আছে। এরপর যেই গাছটা দেখাবো সেটা হচ্ছে করবী। করবী গাছের কাটিং করার হচ্ছে বর্ষা সব থেকে ভালো সময়। বর্ষার সময় এদের কাটিং করো, প্রুনিং করো, সেই কাটিংগুলো মাটিতে বসাও, ডেফিনেটলি তোমাদের কিন্তু খুব ইজিলি চারা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই করবী গাছেরও কিন্তু কাটিং তোমরা করতে পারো। করবী গাছ কিছু মাইন্ড করবে না, ও চায় যে এই সময় ওর চারা তৈরি করা হোক, ঠিক আছে, কারণ ধর করবী গাছেরও বীজ হয়, কিন্তু সেই বীজ থেকে চারা করা মানে খুব ঝামেলার কাজ। তো কাটিং থেকে চারা করা কিন্তু খুব ইজি। তো করবী গাছ হচ্ছে আমার কত নম্বর গাছ দেখালাম তোমাদের? 20টা বলেছিলাম, 20টা কি হয়েছে? আমার মনে হচ্ছে কেন যে 20টার বেশি আমি বলে ফেলেছি, তো থাক সেসব কথা। এবার একটা যেতে যেতে একটা গাছের কথা বলবো, সেটা হচ্ছে মিলি গাছ। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে মিলি গাছের কাটিং কি এখন করা যাবে? দেখো মিলি গাছের এখন কিন্তু কাটিং করতে যেও না, করতে গেলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, কারণ কাটলে এতে কিন্তু ফাঙ্গাস একটা অ্যাটাক হতে পারে। তোমরা দুর্গাপুজোর সময়ের কাটিং থেকে চারা তৈরি করতে পারো, অক্টোবর মাসে খুব ভালো কিন্তু চারা তৈরি হয়ে যাবে। মিলির পরে যেই গাছটা আমি দেখাবো, যেই গাছটার কথা বলবো সেটা হচ্ছে মুসান্ডা। মুসান্ডারও কিন্তু কাটিং থেকে এখন চারা তোমরা করতে পারো। আমার অনেক বন্ধুদের থেকে খবর নিয়ে এই কথাটা বলছে, আমি পার্সোনালি করিনি মুসান্ডা চারা, কিন্তু ওরা করেছে, ওরা যথেষ্ট বড় বাগানি, ওরা বলেছে হ্যাঁ অনির্বাণ এখন কিন্তু মুসান্ডা চারা তৈরি করা যাবে, ঠিক আছে। তো মুসান্ডা চারা তোমরা কিন্তু কাটিং থেকে করতে পারো। এরপরে যে গাছটার কাছে চলে এসছি সেটা হচ্ছে এই দেখো রঙ্গন। রঙ্গন গাছেরও কিন্তু এখন তোমরা চারা বানাতে পারবে, তার সাথে তোমরা কিন্তু গন্ধরাজের চারাও বানাতে পারবে, ঠিক আছে। তো এই সব গাছের কিন্তু চারা এখন খুব ইজিলি তোমরা তৈরি করতে পারবে, যা তোমাদের কিন্তু গাছ ভালো হবে, গাছ কিন্তু সুন্দর হবে, ঠিক আছে। এখানেও আমার একটা গন্ধরাজ আছে, যেটা থাই গন্ধরাজ, দেখো এই গাছেরও কিন্তু তোমরা চারা তৈরি করতে পারো। আর আরেকটা গাছ যেটা আমি না দেখালেই নয়, সেটা হচ্ছে টেকোমা। টেকোমা গাছেরও কিন্তু চারা তোমরা এই সময় মানে চোখ বন্ধ করে করতে পারো। আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে চাইনিজ বট বলে এটাকে। তো এই গাছেরও কিন্তু তোমরা চারা বানাতে পারো। তো এই দেখো এই গাছটা মানে আমার জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে, আমি এই গাছটা ছাদে এনেছিলাম, মানে জ্বালিয়ে মেরে দিয়েছে, আমাকে পুরো জ্বালিয়ে মেরে দিয়েছে। এত চারা তো হচ্ছে এদিক ওদিক, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুলে তুলে ফেলতে ফেলতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তোমাদের আমি মানে আবার বলবো যে এই গাছটা জীবনে কারোর থেকে নেবে না, মানে জীবনে নেবে না। ফুল জানিয়ে সুন্দর হয় কিন্তু কোনো দিনও নেবে না। নিয়েছো তো কি মানে পস্তিয়েছো, ঠিক আছে, মানে যে নিয়েছে সে পস্তিয়েছে এই গাছটা। তো যেটা বলছিলাম চাইনিজ বট, চাইনিজ বটে কিন্তু এখন চারা বানাতে পারো। আমার এই গাছটা কিন্তু কাটিং থেকেই বানানো, ঠিক আছে, দেখো কি সুন্দর গাছটা। তো এইদিকে পার্পল হার্ট আছে, পার্পল হার্টেরও চারা তোমরা তৈরি করতে পারো। তারপর এইখানে যদি দেখাই তোমাদের রিও গাছ, রিও গাছের কাটিং থেকে কিন্তু এখন তোমরা চারা বানাতে পারো। এইখানে দেখো আমার অনেক কাটিং থেকে চারা তৈরি করা হচ্ছে। তোমাদের আমি বলছিলাম ওইখানে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে জেড প্ল্যান, তার পাশে কিন্তু অ্যাডেনিয়াম, কিন্তু অ্যাডেনিয়াম গাছের কাটিং থেকে চারা এখন করতে বারণ করবো, কারণ এখন করলে কিন্তু একটা ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বা প্রবণতা থাকে। তো এই হচ্ছে 20-র বেশি গাছ, মানে 20টা বলেছিলাম, 20টার বেশি তোমাদের বলে দিলাম। তো এই গাছগুলো কিন্তু কাটিং এই সময় তোমরা চোখ বন্ধ করে করতে পারো, তোমাদের ডেফিনেটলি এই সময় কিন্তু চারা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এক একটা কাটিংয়ের চারা তৈরি হতে এক এক রকম সময় লাগে, যেমনটা তোমাদের আগেও বলেছি। কোনো চারা তোমার দুদিনও তৈরি হতে পারে, কোনো চারা কিন্তু 2 মাসও লাগতে পারে, সেটা গাছের ওপর নির্ভর করছে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।